নারায়ন নমস্কৃত নারায়ণ জয় নারোত্তম দেবী সরস্বতী ব্যাসম তথা জয় মোদিরে বল শ্রী গৌরচন্দ্র ভগবান কি জয় শ্রী গৌরচন্দ্র কৃপায় শ্রী শ্রী চৈতন্য দয় নাটক আমরা আস্বাদন করছি পূর্বে আমাদের তৃতীয় অঙ্ক পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম এখন আজ থেকে আমরা চতুর্থ অঙ্ক আর কি আরম্ভ করবো চতুর্থ অঙ্ক তত প্রবেশ আচার্যরপত্যানুগম্য মানা ভগবতী শচী অতঃঃপর প্রবেশ আচার রতনের পত্নীর পিছনে পিছনে ভগবতী শচী মাতা শচী বহিণী সন্ন্যাসী নাম প্রতি কথম শ্রী বিশ্বম্ভরস্ব এদারিস আর বিজাদি অবাসন কুক্ষু সন্ন্যাসী বলছে শচিমাতা ভগিনী সন্ন্যাসী প্রতি কথম বিশ্বম্ভরস্ব তাদৃশ আদর বলছেন সন্ন্যাসীর প্রতি বিশ্বম্ভরের কেন এত আদর বিজাতীয় বাসনা খুলো সন্ন্যাসী সন্ন্যাসী তো বিজাতীয় ভাবনার লোক সন্ন্যাসীর ভাবনা আলাদা গৃহস্থের ভাবনা আলাদা তাহলে গৃহস্থের সাথে সন্ন্যাসীর এত কিসের প্রেম কথা কি কারণ তার এত কি প্রেম সন্ন্যাসীর সাথে এটাই বলছে ভগিনী আরও কথম জানিত আদরহা কথম জ্ঞাত হা আদর তার যে আদর সন্ন্যাসীদের প্রতি এটা আপনি কি করে বুঝলেন যে আসলে সন্ন্যাসীর প্রতি তার আদর শচি হয়ে কেশব ভারদি নামস কিচ্ছত শাু হবি মম উত্তর স আতী গুয় ভাতি অনুগ বি অপদীড় দিবসে যেহেতু ওই দিবসে হ্যাঁ মানে সেই দিবসে বা সেই দিন কেশব ভারতী নামনা কোশ্যপী সন্ন্যাসিনও ভিক্ষারতরাম শ্রদ্ধালুর ভত্যা মা মুক্তবান সেই দিন কি হলো যে মানে বিশ্বম্বর শ্রদ্ধালু হয়ে কেশব ভারতী নামক কোনো সন্ন্যাসীকে ভিক্ষার জন্য আমাকে বলেছিল স্বয়ং তস্মিন গুরুবি ভক্তির অনুরাগও প্রকটিত আর নিজেও সেই সন্ন্যাসীর প্রতি মানে বহু ভক্তি অনুরাগ ব্যক্ত করেছিল। ভগিনী সোবি ভক্ত ভবিষ্যদ্দী ও সোবি ভক্ত ভবিষ্যৎতে তখন ভগিনী বলছে আরে না ওইটা তুমি মনে করো না সেও ভক্তই হবে হয়তো এই জন্য আদর করেছে আর কি মহাপ্রভু ভক্ত বলেই আদর করেছে সচি তখন বলছে কম্পে দি মে হিয়ম সন্ন্যাসী নামত্তে এনে বলছেন কম্পতমেয় হৃদয়ম সন্ন্যাসী নাম মাতৃণ বলছে সন্ন্যাসীর নাম শুনলেই আমার হৃদয়ে কম্পন হতে থাকে ভয় হতে থাকে অস্য অগ্রয়াণম পডাইদা হ্যাঁ তদ এব সদভ্যম তস্ত ঠানে পচ্ছিসম বলে অশ্ব অগ্রজনাহম পঠিতা বলছে এর অগ্রজ আমাকে ভালো করে শিক্ষা দিয়ে গেছে যে সন্ন্যাসের যে কি দুঃখ এই বড়ো ভাইটা সন্ন্যাসী হয়ে গেল তো হ্যাঁ বিশ্বরূপ এই জন্য আসলে যে কি কষ্ট এর ভালো করে আমাকে পাঠ শেখাই গেছে এর ভাই হম শিখিয়েছে ভালো করে পাঠ শিখিয়েছে আমাকে তথা এই জন্য এই জন্য এই বিষয় এই কাহিনী আমি তার নিকট বলবো ঠিক আছে ভগিনী যুক্তম নেদম যুক্ত মেতাত বলছেন হ্যাঁ ঠিক বলেছো এটা যুক্তিযুক্ত কথা বলেছো তুমি আসলেই সচি তখন বলছে তা জানেহি কুদসো মহন নি অ আনন্দন চন্দন দুম তত জানিহি কুতহ সমম হৃদয়ানন্দনശ്ച আনন্দন দ্রমা বলছেন তখন সচি মাতা বলছেন আর কি তুমি কি তত জানাহি তত জানি কি তুমি কি জানো কুতাহা কোথায় সমম আমার সেই নন্দন নন্দন অর্থাৎ আমার হৃদয়ে নন্দন নন্দন কোথায় তুমি সেই বিশ্বম্ভর কোথায় তুমি কি জানো ভগিনী পুর অবলোক সামনের দিকে তাকিয়ে দেই পেক্ষ পেক্ষ মানে দেবী পোষ্য পোষ্য অয়ম দেব পূর্ণিমা চন্দ্র বিয় পূব দিশায় উগচ্ছ অগচ্ছদী নন্দন বলছেন অয় পূর্ণিমা চন্দ্র এবং পূর্ব দিশায় উদগচ্ছতি নন্দন বলছেন দেখো তোমার নন্দন ওই পূর্ব পূর্ণিমা চন্দ্রের মতো আর কি পূর্ব দিক থেকে উদিত হচ্ছে ওই যে দেখো তোমার পুত্র মানে ওই দেব তখন আসছে আর কি শচী সস্পৃহম আলোকয়তি দেবী স্পৃহার সহিত তখন দেখতে থাকলেন মানে অতি আগ্রহের সহিত স্পৃহার সহিত ততঃ প্রবিশতি ভগবান বিশ্বম্বরহা অতপর ভগবান বিশ্বম্ভরের প্রবেশ হচ্ছে অঞ্জলিম অঞ্জলিম্বা অম্ব প্রণমামী বিশ্বম্বর মানে শ্রীমান মহাপ্রভু হাত জোড় করে তার মাকে প্রণাম করছেন অম্ব অম্ব মানে মা প্রণমামী মা তোমাকে প্রণাম সচী চিরঞ্জীবীতি ধূমরা নম তখন মাতা তাকে আশীর্বাদ দিচ্ছেন কি তুমি চিরঞ্জীবী হাও এটা বলে তার মস্তক আঘ্রাণ করলেন এখন কিন্তু আর মায়েরা এই মস্তক আগ্রহণাদি করে না পুত্রেকে আশীর্বাদ দিয়ে পুত্রের মস্তক আগ্রহণ করাটি কিন্তু আমাদের একটি রীতি বা প্রথা এটা একটি সংস্কার ইয়ম আচারী অর অনকলত্তা মীমাম্পনম তা তো ইয়ম রত্ন রত্নকলত্তা মীমাম্পনম বলছেন বাছা ইয়ম ইনি হচ্ছেন আচার্য রত্নের স্ত্রী ইমাম প্রণাম এনাকেও প্রণাম কর দেবাহা দেবস্তথা করতি তখন বিশ্বম্বর ভগবান সেটাই করলেন সা সাধ্যসাম সংকুচিতি আর তখন যখন প্রণাম করলেন তখন এই আচার্য রত্নের স্ত্রী তিনি সম্ভ্রমের সহ একটু সংকুচিত হয়ে গেলেন সচি তখন বলছ তাদ একম পুচ্ছিসাম তা তো একম করার ছিল আমাকে উত্তর দাও তো দেব দেব তখন বলছেন মানে বিশ্বম্বর দেব আজ্ঞাপ আজ্ঞা করুন মাতা সচি পুত্র মানে পুত্র মানে হচ্ছে পুত্র পুত্র সন্ন্যাসিনাম পদি কথম দিয়ে আর বলছে সন্ন্যাসী নাম প্রতি কথম তে তাদৃশ আদর আচ্ছা তোমার সন্ন্যাসীর প্রতি এইরকম আদর কেন কেন তুমি সন্ন্যাসীকে এত আদর করো জম তথ্য দিহয়ে কেশব ভারতীম প্রতি তাদেশী ভক্তি কিদাতুম বলছেন যতস্মিন যত তস্মিন দিবসে কেশব ভারতীম প্রতি তাদৃশি ভক্তি কৃতাত্মা হ্যাঁ কারণ তুমি সেদিন কেশব ভারতীর প্রতিও ঠিক এই প্রকারের ভক্তি প্রদর্শন করেছিলে হুম দেব তে খুলু পরম ভাগবতা ভবন্তি তখন আর কি মানে মহাপ্রভু বলছেন যে মাতা এটার কারণ হচ্ছে তিনি হচ্ছেন পরম ভাগবত হ্যাঁ এই জন্য আমি তারকে এত আদর সম্মান করি সচি। তত্ত্বম কধে হি সন্ন্যাস বা কা দেব তুম তত্তম কথা সন্ন্যাস বা তখন মাতা বলছে তত্তম কথা তত্তম মানে সত্যি কথা বলো আসল কথাটা বলো সন্ন্যাস বা কর্তব্যস্তয়া তুমিও কি সন্ন্যাসী হবে তখন দেব মানে মহাপ্রভু বিহাস্য মহাপ্রভু হেসে বলছে অম্ব কুতয়ামতে তে ভ্রম ইদামী ভবতি কি মা আপনার সত্যি ভ্রম হয়ে গেছে এটা কি কখনো সম্ভব যে আমি সন্ন্যাসী হব এটা তো সম্ভবই না সচি বচ্ছ यदना जिब्बदे अग्गयना दिन्नम अग्गयना दिन्नम पुत्थयम मया पा आसमय चुल्ली मध्य दाउनो जालितम वल्चेन बच्चो एते नहीं बते अग्रजेनो दत्तम पुस्तकम मया पाक समय चुल्ली मध्य दत्ता ज्वालितम वल्चेन जकी बच्चो ऐ जन्नो ऐ ऐ भाई তোমার অগ্রজের দেওয়া যে পুস্তক সেই পুস্তকটি আমি কী করেছি পাকের যে চুল্লি সেই চুল্লির মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিয়েছি এই ভয়ে তখন দেব বলছে দেওয়াহা কিম পুস্তক আমি কথম প্রদীপিতম বলছেন যে কী পুস্তক আর কেনই বা সেটাকে আপনি জ্বালিয়ে দিলেন সচি বিশ্বরূপে নয় কথিতাম মানে বিশ্বরূপে নয় কথিতাম বিশ্বরূপ আমাকে বলেছিল বিশ্বম অম্ব মা মা বিশ্বম্বরও যদা বিজ্ঞ ভবতী বলছেন যে বিশ্বম্বর যখন বিজ্ঞ হয়ে যাবে মানে বোঝার মতো হবে তসময় তৎ পুস্তক দেওয়াম তখন তাকে এই পুস্তকটা দিবে ইতি এইভাবে ময় দাৱদা জেবতম রক্ষিতাম ময়া তাবতা এতইবত পুস্তক রক্ষিতাম আমি এই জন্য সেই পুস্তকটা মানে রেখে দিয়েছিলাম গতক্ষণ পর্যন্ত সে যতদিন সন্ন্যাসী হয় নাই বলছেন যাবসবীদ নাভূত যাবতা সব প্রবজ প্রব্রজিত না ভূত অর্থাৎ যতদিন যে সন্ন্যাসী হয়নি সেই পর্যন্ত আমি পুস্তকটা রেখেছিলাম পব্যৈদে মানে যেদিন তিনি সন্ন্যাস নিল হ্যাঁ প্রব্রজিতে তত্র অপি এত পুস্তকম লব্ধ প্রব্রজিত ভবিষ্যতি তব সন্ন্যাস আশঙ্কায় জ্বালিতাম বলছেন তথ্য অনম এদম তথ্যম পব্যৈদ ভবিষ্যতীতি তুহ সন্ন্যাসকম জ্বালিতম অর্থাৎ মানে যখন সে সন্ন্যাসী হয়ে গেল তখন আমার ভয় হলো যে এই বই পড়েই হচ্ছে আমার ছেলেটা সন্ন্যাসী হয়ে গেল তাহলে এই বইটা যে করে হোক আমাকে আর কি জ্বালিয়ে দিতে হবে মানে এই বইটা পেলে তখন বিশ্বম্বর আর কি আবার সন্ন্যাসী হয়ে যেতে পারে এই ভয়ে তখন মা কী করলেন মা তখন আর কি মানে ওই বইটা জ্বালিয়ে দিলেন তাই বলছেন তুমি পাঁচে সন্ন্যাসী হয়ে যাও এই ভয়ে আমি আর কি ওই বইটা জ্বালিয়ে দিয়েছি তখন মহাপ্রভু বলছেন দেবাহা স্বর্ণ অনুতপস্য বৃহস্পচ কিছুক্ষণ আর কি মহাপ্রভু অনুতাপ করে আবার হেসে আর কি তখন বলছেন মা অম্ব সম্বিতর রূপী বলতি যদ্যপি মা তুমি সাক্ষাৎ জ্ঞানস্বরূপিণী তথাপি পুত্রবাৎসল্যে ইদম বিলসিত অনুশীলিত দেব তখন বলছেন যদ্যপি সম্বিদ রূপী বলতি যদ্যপি আপনি জ্ঞানস্বরূপা মাতা তথাপি পুত্র বাৎসল্যে আপনি অজ্ঞানের মতো কার্য করেছেন পুত্র বিলসিতা দিন অজ্ঞানম তখন বলছেন মাতা তাদ মহন গ্রহিত তা তো এসো অপরাধ মমনা গ্রহিতব্য বলছেন আমার এই অপরাধটি তুমি গ্রহণ করো না হ্যাঁ দেবাহা কো অপরাধ জানন পুত্রে শু পুত্রের নিকট মাতার কি কখনও অপরাধ হয়ে থাকে কিন্তু মামা অপরাধও যদি ভবতি কিন্তু মা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তদা সন্তব্য আপনি ক্ষমা করুন এব অশো মাতৃচরণেই রীতি প্রসাদ ক্রিয়েতাম হ্যাঁ ক্ষমা করে আপনি আমার প্রতি প্রসন্ন হন মাতা এটা বলছেন তখন শচী আবার বলছেন বৎস না কহিম দে অবরাহ ময় গহি দব্য সো তুহান থি জীব্য বৎস ন কুত্র দব অপরাধ ময়া গরি দব্য এবং বলছে বৎস তোমার কোনো অপরাধই আমার চোখে পড়ে না স তব নাস্তেব আর আসল কথা হলো অপরাধ বলে তোমার কিছু নাই তুমি কোনো অপরাধ আসলেই করো না অর্থাৎ তোমাতে কোনো অপরাধ নাই আসলে এই জন্য কোনো অপরাধ আমি দেখতে পাই না দেবাহা তখন দেবাহা মানে মহাপ্রভু বলছেন অম্ব দিনানি কতিপয়ানি কুত্রাপি মম গন্তব্যম অস্তি তয়া মনসিক খেদ না কার্য বলছেন মা কিছুদিনের জন্য আমাকে দূর দেশে যেতে হবে মানে কোথাও আমি গমন করব এই জন্য আপনি মানে দুঃখ পাবেন না আপনার মনটা খেদ যেন না হয় আপনি দুঃখ করবেন না সচি কথম গন্তব্যম কহিম গন্তব্যম কুত্র গন্তব্যম বলছে কোথায় যাবে তখন মহাপ্রু বলছেন দেবহা অম্ব যেন ভবত্যা সবেষাঞ্চা বন্ধনাম সদা শোকায়ৈব ভূয়তে তদ অনুসন্ধানাম করতুম বলছেন মা যাহাতে আপনার ও অন্যান্য বন্ধুদের সদা সুখ হয় তার অনুসন্ধানেই যাব সচি তখন বলছেন তম কক্ষু তুম যে খুলুম তমে বা হ্যাঁ তাহা তো আমাদের সুখের বিষয়টা তো তুমি তুমি ছাড়া তো আমাদের আর কোনো সুখের বিষয় নেই দেবাহা যদ্যপি এবং মেব হ্যাঁ যদ্যপি তাই তথাপি যেন মমাপি শোভাতিশয় ভাবি তদ ইত্যম বলছেন ত তথাপি যাতে আমার শোভা অতিশয় হয় তার জন্যই যত্ন করবো যাতে আপনারা আমার দেখে আরও আপনারা সুখী হতে পারেন বুঝেছ সচি বৎস মহ দুঃখম না হই তথা করণীয় হ করণজ করণিজম বৎস যথামহ দুঃখম না বতী তথা করণীয় বলছেন দেখো তুমি যাই করো যাই করো আমার জন্য তাতে দুঃখ না হয় আমার যাতে দুঃখ না হয় সেই কাজ তুমি করো তাতে আমার কোনো আপত্তি নেই তখন মহাপ্রভু তখন বলছেন দেখো সন্ন্যাসে যাওয়ার আগে কিন্তু ঠিক মহাপ্রভু সংকেত দিচ্ছেন কি সুন্দরভাবে মহাপ্রভু সংকেত দিচ্ছেন श्री कृष्ण परिपालक स्तव पीतमात्रा च पुत्रोपि च ज्ञातिष्या द्रविणंच नित्य सुखद बन्धूश्च दिवोपि च संगो शाश्वत एव यस्य तमनस्मृत्या निशं चेतसा संपन्नासि तवा धुना सुखमयम् जानीहि दिग मंडलम् देवहा अम्ब माने तबन तो मां के बोलचन মানে সন্ন্যাসের আগে শ্রীমান মহাপ্রভু তার মাকে সংকেত দিচ্ছেন বলছেন মা শ্রীকৃষ্ণ পরিপালকস্তব শ্রীকৃষ্ণই হচ্ছেন আপনার পরিপালক তিনি পিতা তিনিই মাতা তিনি আপনার পুত্র জ্ঞাতিস্চ দ্রবীন তিনি তিনিই তোমার জ্ঞাতি তিনিই তোমার সম্পদ তিনিই তোমার নিত্যসুখ বন্ধুশ্চ দেবী তিনি তোমার বন্ধু তিনিই তোমার দেব সঙ্গ শাশ্বত স্মৃত নিত্য সচিত সাম বলছেন তিনি জীবন দেবতা তিনি প্রাণবন্ধুরূপে নিত্য তোমার সঙ্গে রয়েছেন এই জন্য সম্পন্নাসিত্তবাধনা সুখমহেম জানি দিকমন্ডলম এই জন্য কি করতে হবে তুমি নিরন্তর তার ধ্যানই করতে থাকো এখন তুমি এটাই মনে করো যে সমস্ত ভুবন তোমার জন্য সুখময় শচী তখন বলছে বৎস তোম জীব্বৎসব তুহি প্রসাদ মহৎ নাম নথি কিন্তু যধা সন্ততম তোম্পেক্ষামি তহ জীব্যম কাদবাম। বৎস তমেও বউ সর্বম বলছেন শচী মাতা যে আসব আমি বুঝি না তুমি আমার একমাত্র সব কিছু প্রসাদ প্রসাদত মম দুঃখম নাস্তি তোমার প্রসাদে যদি মিলে যায় তুমি যদি সামনে থাকো তাহলে আমার কোনো দুঃখ হয় না কিন্তু যথা সন্ততম যথাসন্ততম আমি তথেব কর্তব্য বলছেন আমি যাতে নিরন্তর তোমাকে দেখতে পাই আর তোমাকে দেখে আমি আনন্দ পাই তুমি সেটা অবশ্যই করবে দেবাহা কৃষ্ণ এব তয়া দ্রষ্টব্যা বলছেন মা কৃষ্ণ সদাই তোমার দ্রষ্টব্য সএব তব সর্ব দুঃখ ধ্বংসী তিনিই তোমার সকল দুঃখ দূর করবেন तकन तो शशि बोलचें तथु तहतु तो तात्मम जिब्बा महोक्कणो ता उत्ते ही मत्जनो जादो तुमम पीसे नानो पु अनादी आम कुना ह हम पी पामतम जामी भिरनी ह तुमम बिघरम गच्छे तु तू भवद भवदो अस्या समम जादा तथास्तु तो मने तहाय हु তত্তমেব মে কৃষ্ণ তুমি আমার সেই কৃষ্ণ তস্মাদ উত্তিষ্ঠ হ্যাঁ এখন ওঠো কারণ মধ্যাহ্ন হয়ে গেছে মধ্যাহ্ন জাত এখন মধ্যাহ্ন হয়ে গেল তমপি স্নান পূজা নিম করু তুমি স্নান পূজা আদি করো অহমি পাক অর্থম আমিও রান্না করার জন্য পাকঘরে যাই ভগিনী ভগিনীকে বলছেন ভগিনী তমপি গৃহম গছো তুমিও ঘরে যাও তবাবি ভগবত পাক সেবার সময় যাত তোমারও ভগবানের পাকাদি সেবার সময় হয়ে গেছে ইতি সর্বে নিষ্ক্রামন্তী এই বলে সকলে প্রস্থান করলেন তথা প্রবেশতি অদ্বৈত এরপরে অদ্বৈতের প্রবেশ হল অদ্বৈত্যাচার্যের অদ্বৈত ভূতাবেশ বিবেশ নিখিলিয় বৃত্তির ভগবদাবষ বিস্ঠুলশ্চ সমানেব ভাবমাধদাতি অর্থাৎ নিখিল ইন্দ্রিয়বৃত্তি ভূতাবেশ বিবশতায় এবং ভগবৎ আবেশ বিফলতায় একইরূপ অবস্থা প্রাপ্তি হয়ে থাকে যত কারণ খোলু যাবত তসমিন দিবসে ভগবৎ আবেশেন যন্ময়ানারতিতাম তজ্জেন মুখাদেব সাম্প্রতম সুত্তা প্রতীয়তে সন্ধেষতে চা বলছে সেদিন ভগবদ আবেশে আমি যে নৃত্য করেছিলাম তা এখন লোকমুখে শুনে আমার প্রত্যয় হচ্ছে হচ্ছে আবার সন্দেহ হয়েছে তেন অভ্যাত প্রবাহ ভগবান বিশ্বম্বরহা এখন আমি বুঝলাম আসলে ভগবান বিশ্বমে বিশ্বম্ভরের অসীম প্রভাব বস্তুতস্তু মানে বস্তুত কোটি কোটি জগদণ্ড ঘট ঘটন বিঘটন নাটক পরিপটি পাটবশ্র নিজচরিত ললিত কীতি সুধা সুধাবিত জগজ্জন হৃদয় বটঘট মানতমকাটবশ্র ভগবত লীলায়িতম বলছেন যে বস্তুতস্থ বিষয়টা হচ্ছে যে কোটি কোটি ব্রহ্মাণ্ডে সৃষ্টি স্থিতি প্রলয় যার একমাত্র ইঙ্গিতে কটাক্ষে হয়ে থাকে যার লীলা মাধুরী সুধাদায় জগজ্জনের চিত্তের কলুষ কালিমা একেবারে একেবারে কী হয়ে যায় ধুয়ে পরিষ্কার হয়ে যায় সেইটাই হচ্ছে ভগবানের অদ্ভুত লীলা ইয়ৎ খলু বলতে যাচ্ছেন যে যে লীলা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দার্থ ইত্যাদ্যাদি প্রমাণে নিভয়ের ন প্রমাতম শক্তিতে বলতে যাচ্ছেন যে কি মানে ভগবানের অনুগ্রহ লব্ধ জ্ঞান বিশেষ বিনা কখনো পর্যন্ত প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি ঐতিহ্য ইত্যাদি প্রমাণাবলীর দ্বারা সেটা কখনো প্রমাণ করা যায় না ন্যায়ের বিষয় বলছে এগুলি বিনা তস্য বা অনুগ্রহ জন্য জ্ঞান বিশেষ অর্থাৎ তার জ্ঞানের ছাড়া কোনো তার মানে তার কৃপা ছাড়া অনুগ্রহ ছাড়া কোনো কিছু হবে না অনুগ্রহ লব্ধ জ্ঞান অবশ্যই চাই মানে কৃপালব্ধ জ্ঞান জ্ঞানের প্রয়োজন আছে কিন্তু কৃপালব্ধ জ্ঞান চাই তেন তদান্তদ অলৌকিকচমৎকার কারণমস্নিষ্ঠম নটনলীলা না আসম অনুভবগোচর তদ বসি তিন বচেন কি যে এই জন্য তাহার ওই যে অলৌকিক চমৎকার নাট্যলীলা যে আগে যে নাটকটা হলো সেই লীলাতে আমরা অবলম্বন করলেও তার যে গভীর অভিপ্রায় সেইটা আমরা কিছুই বুঝতে পারিনি এই কারণে বলা হচ্ছে তেন ইস্যন্ত কেও পি মোহামিষ্যন্তচিত কেচন সন্দর্ভবিদ রহস্যমিদ মিত বেশি বলছেন কেউ কেউ ইনার লীলা দর্শন করে মোহ প্রাপ্তি হয় মানে মোহতে ডুবে যায় এটা ভগবান কি করে করতে পারে যেমন এখন যদি আমরা কথায় বলি যে ভগবান সম্ভব করছে রাধারানীর সাথে ওপেন কথাই আছে সম্ভবের সাধারণ লোক তো মাথায় ঢুকতেই পারবে না বলে এটা কি হলো হলো ভগবান কী এটা করতে পারে ভগবানের তো এটা করা যাবে না ওটা কোনো ব্যাপার না এটা বাস্তবতা মানুষ মোহগ্রস্ত হয়ে যাবে ভগবান আবার কখনো অর্ধেক কুমির হয়ে গেল অর্ধেক আবার মানুষ দেখা যাচ্ছে তো এটা দেখে মানুষের সন্দেহ এটা কী করে হতে পারে এটা তো মানে অসম্ভব বিষয় একটা হ্যাঁ তো মানে বিষয়গুলি আছে আবার কেউ কেউ তখন কি কয় বিভদিশান্তে চাইতে কেউ কেউ আবার বিরুদ্ধা আচরণ করে ভগবানের লীলা না ভগবান করতে পারে না আরে ভগবান কি তোমার ইচ্ছা মতো চলবে নাকি অনেক দিকে বিশেষ করে আর্য সামাজে যারা আছে তারা ওরা ভগবানকে নিজের ইচ্ছা চালনা করতে চায় যে ভগবান হলে মানে রকম নীতি নিয়ে চলতে হবে এরকম নীতি ধারণ করে চলতে হবে এর গণ্ডির ভিতরে ভগবান থাকবে ভগবান কিন্তু কোনো গণ্ডির ভিতরে আবদ্ধ নয় সে সর্বনিয়ন্তা তো সে যে কিছু করতে পারে যা কিছু করতে পারে সে কখনো কারো গণ্ডির ভিতর আবদ্ধ নয় সে নিয়মের ভিতরে থাকে না সে নিয়ম বানায় এবং তার জন্য এইটাই নয় যে সে নিয়মকে ব্রেক করতে পারবে না সে ওই নিয়ম বানিয়ে সেটারই ব্রেক করবে কারণ সে নিজে ভগবান এই জন্যই সে ব্রেক করবে আসলে তো এটা বলতে যাচ্ছেন যে কি তখন আবার কেচনা সন্দর্ভবিদ কেউ কেউ যারা বিদ্বান শাস্ত্রজ্ঞ পণ্ডিত আছে তারা তখন কি বলে যে রহস্যমেদিত্য বৈষন্তী এটা একটা রহস্য এছাড়া আর কিছু তারা বলতে পারেন না এটা বলে তারা শান্ত হয়ে যান এই রূপ বলে মানে ইত্য উর্ধ্বমবলোক এইটা বলে ঊর্ধ্ব দিকে তাকিয়ে অদ্বৈতাচার্য अहो चरमाचल शिखर चुम्बिलम मान्यम भगवान मुरिचि अहो भगवान सूर्यदेव तो अस्ताचल गामी होइ तथा तो ही देखे मुने होइ छे नाम नैव मे तमसि किन्तु अखिल विश्राम पात्रम तत्पतिना विशिष्टता शस्ता तत्प्रत्यय परितप्त मयो दधाति शंदरक बिंबको पटादिव वारुणी মানে এটা দেখে উনি বলছেন মনে হচ্ছে সূর্যদেব প্রিয়সী বারুনীকে অর্থাৎ মানে পশ্চিম দিককে পশ্চিম দিককে বারুণী বলা হচ্ছে তাহলে সে তার প্রিয়সী যে বারুনীকে যেন তিরস্কার করছেন যে নামমাত্রেই তুমি আমার প্রিয়সী বস্তুতা অখিল গ্রহগণের আশ্রয়স্থল হচ্ছে তুমি মানে সূর্যদেব পশ্চিমে যখন ডুবে যাবে ডুবে গেলে তখনই তো আসলে কি হবে যে গ্রহগণের উদয় হবে তা বলছেন তুমি তো আমার প্রিয়সী কিন্তু আমাকে তুমি বিশ্রাম না দিয়ে তুমি কি করছো গ্রহগণকে বিশ্রাম দিচ্ছ পতি সূর্যদেবের রূপ মানে বলছেন যে তৎপ্রত্যম প্রত্যয় তো তৎপতিনা পতি না পতিনা অভিশাস্তা তৎ তাৎ পতির দ্বারা এরূপ তিরস্কৃত হয়ে বারুনি তৎ তত্ত্ব দেহাতি এই জন্য বারণী স্বামীর বিশ্বাস জন্মার জন্য তখন কপটির নায় অনুতপ্তের ভাব দেখিয়ে কী করছেন সন্ধ্যার বিম্ব কপটা দিব বারুণীদিক হ্যাঁ মানে স্বামী সূর্য স্বামী সন্ধ্যা সূর্য মণ্ডলকে যেন তিনি অঙ্কে ধারণ করেছেন এরকম একটি কথা বলছেন অথবা অদ্বৈতাচার্য বলছেন সায়ন্য সঙ্গ সুখলুপ্তি প্রতী শ্রোণাভ্রী সমুচ্ছি নিত কী কলাপুর বৃন্দ মন্দ্রূপী কাল ক্রমপতারিৎ কি বলছেন যে কি স্বামী সন্ধ্যা অঙ্গসঙ্গে লুপ্ত জ্ঞান নিতম্ব হতে মে অরুণ বসন স্খলিত হয়ে গেলে কাঞ্চি কলাপের পদ্মরাগ রূপে ওই যে সূর্যদেব তিনি শোভা পাচ্ছেন কিন্তু কালক্রমে তিনি অস্তাচলে চলে গেলেন বলছেন যে তদ ইদানিম বিগত বর্তম পরিশ্রম সন্ধ্যা উপাস্য দর্শনীয়তম দ্রষ্টব্য হা অতএব সম্প্রতি পথক্লান্তির অপগমে সন্ধ্যাকৃত্য করে তৎপর সর্বশ্রেষ্ঠ বস্তু দর্শনে যাওয়া যাক সকল ভগবান বিশ্বম্বর আর সেই সর্বশ্রেষ্ঠ বস্তুটিকে তিনি হলেন ভগবান বিশ্বম্বর ইতি তথা করতুম ইচ্ছতি এইরূপ বলে অদ্বৈতাচার্য সেটাই করতে ইচ্ছা করিলেন নেপথ্যে তখন নেপথ্যে হন্ত ভো নিজপুরম গত্তা সমগত প্রায় হম ইতি কৃত্বিত কথম অদ্যাপি না নেপথ্যে তখন বলছে হায় হায় দুঃখের কথা এই আসিলাম বলিয়া অদ্বৈত নিজ গৃহে চলে গেল অথচ আজও আসলো না অদ্বৈত শ্রুতিম অভিনয় অদ্বৈত তখন শনিবার অভিনয় করে বলছেন অহো মদ বিলম্ব মা লক্ষ্য স্বয় মেব দেব মামাক্ষীবতী হ্যাঁ হ্যাঁ আমার দেরি দেখি ভগবান দেখি নিজেই আমার জন্য আক্ষেপ করছেন অতএব তদহম সত্যরে মবাচ্ছা আমি এই জন্য আমাকে তাড়াতাড়ি দেখি আমি এখন তাড়াতাড়ি যা ইতি পরিক্রামাতি এই বলে তিনি রঙ্গমঞ্চে ঘুরতে থাকলেন প্রবিক্ষাপ্রটিক্ষেপেন অর্থাৎ জবনিকা অবসারণ করে প্রবেশ শ্রী রাম ভদ্বৈত ওয়ে অদ্বৈত দেব আজ্ঞাপতি ভগবান ভগবান দেব আজ্ঞা করেছেন অহম ইত শ্রীবাসগৃহম গচ্ছনস্মি আমি শ্রীবাসের গৃহে যাচ্ছি আমি ত্রেব গম্যতাম অদ্্বৈত যেন সেইখানে যায় অদ্বৈত যথাগাপতি দেব ভগবানের যে রূপ আদেশ সেইরূপ তেন ইতি সহ এই বলে শ্রীরামের সহিত মঞ্চে দৃষ্টিপাত করে ইদম ইদম শ্রীবাসপুরম এই যে এই যে শ্রীবাসের গৃহ চলো ভিতরে যায় যাবৎ প্রবেশ আমি চলো ঘরে যাই ইতি প্রবেশে নাট ইত্যাদ প্রাচীন অবলক্ষ্য এই বলে প্রবেশের অভিনয় করে পূর্ব দিকে দৃষ্টিপাত করে আহ রম্যাম আহ্ন জগগজ্জনা প্রেম মৃত্যু পাদ উসয়ে কো মুদজ্জীহতে চন্দ্রস বিশ্বমেঞ্জার পদকম প্রেমশে কোটিচন্দ্র শুষিতমভার চন্দ্র প্রেমামৃত চন্দ্র শ্রী পাদ উল্লাসেন কৌমদী জিহতি চন্দ্রস্ব বিশ্বম্ভর চন্দ্রমাষ্ট বলছে সেই বিশ্বমার চন্দ্র সেই বিশ্বম্ভার চন্দ্রমা উদিত হয়ে জগজনের নয়নের আহ্লাদ জন্মাচ্ছেন হ্যাঁ বলছেন আকাশচন্দ্র ধারা যেভাবে কুমুদকে উল্লাসিত করে থাকে ঠিক সেই রূপভাবে সেই শ্রীমান মহাপ্রভু সেই চন্দ্রমা উদিত হয়ে এই জগৎজন যে কুমুদ মানে ছোট ছোট যে যারা ভক্ত আর কি তাদেরকে উল্লাসিত করে তুলেছেন ততঃ প্রবিশী শ্রীবাসাদিবিহী সুসমূ সমূপগম্য মান ভগবান বিশ্বম্বরা তদনন্ত শ্রীবাসাদি ভক্তগণের সহিত ভগবান বিশ্বম্বর প্রবয়স প্রবয় বিশ্বম্ভার স্বাগতম ভূ স্বাগতম মহাপ্রভু আসন থেকে উঠে আসুন 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 আপনারা সবাই কুশল তো মানে মহাপ্রভু সবাইকে স্বাগত করছেন অদ্বৈত আচার্য শ্রী মুখচন্দ্র দর্শনেন এন অদ্বৈত আচার্য শ্রী ভগবানের মুখচন্দ্র দর্শন করে বলছেন সবাই কুশাল সবাই কুশাল দেবহা সাধর অভিবন্দ আলিঙ্গচা মানে সাধরে অভিবন্দন এবং আলিঙ্গন করে শ্রীমান মহাপ্রভু বলছেন ভগবান অত্র বিশ্বতাম ভগবান বসিতে আগাহ বলছেন ভগবান বলছেন বসুন 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 অদ্বৈত যথাজ্ঞাপী অদ্বৈত বলছে ঠিক আছে প্রভু আপনি যাইবন বলছেন ইতি সর্বে সুখ সুখ উপবেশনম নাটেন্তি এবার সবাই সুন্দর করে ওখানে আনন্দের সহিত উপবেশন করলেন তো আজকের মহাপ্রভুর সহিত ভক্তগণ উপবেশনই করুক আমরা কালকে উপবেশনের পরে কি হলো সেটা আমরা কালকে আস্বাদন করব আজ এখানেই বিশ্রাম বললো জয় জয় শ্রী রাধী নেতায় গৌর শেতনাথ প্রেমানন্দে হরি হরি বল